আমি বেশি স্ট্যাটিস্টিক্স এর আর কচকচানি দেবো না, শুধু আপনাদের এইটুকু রিকোয়েস্ট করবো, আমরা এখানে এসে আপনাদের কাছে রিকোয়েস্ট রাখতে একটা অনুরোধ করতে যে আপনারা এই সামান্য নিয়মগুলো মেনে চলবেন, পুলিশ তথা প্রশাসনের সাথে সহযোগিতা করবেন, এবং আমরা যে এই একটা উদ্দেশ্য নিয়ে, একটা মহান উদ্দেশ্য নিয়ে কাজ করছি যেটা গোটা রাজ্য জুড়েই হচ্ছে, সেটাকে সাফল্যমণ্ডিত করবেন। এরপর আমি আমার এনজিও স্যারকে রিকোয়েস্ট করবো কিছু বলার জন্য। থ্যাংক ইউ। সেভ লাইফ, এটা আপনারা সবাই জানেন, মাননীয় মুখ্যমন্ত্রী একটা নিজের ক্যাম্পেইনে রাজ্য গোটা রাজ্য ভর হচ্ছে, সব এক একটা ডিস্ট্রিক্টটা আজকে ক্লোজিং উইকটা সেলিব্রেট করা হচ্ছে। আমাদের আইসি তেহট্ট স্যার উনিও আছেন আর প্রধান স্যারও আছেন। আপনারা জানেন যে এই রাস্তাটা কত দুর্ঘটনার জন্য কুখ্যাত, মানে এখানে তো ট্রেনের কোনো যাতায়াত নেই, তো বাসগুলি যায়। আর যেমন আমাদের এসডিপিও স্যার বললেন যে বাইকের জন্য খালি বাইকের লস হয় না, মানে ওই বাইকটা হঠাৎ করে যে কাট মেরে দিল ওটার জন্য বাসেরও এখানে ওখানে হতে হয়, গাড়িও একটু এগিয়ে ওগিয়ে তাকে ধাক্কা মারতে পারে, আমাদের বাসগুলো খুব রাস্তা এটা রাস্তা রাস্তা নিয়ে গেল। তো এটাতে আমাদের পুলিশ প্রশাসন খুব উদ্যোগ নিয়ে বরাবরই এখানে ড্রাইভ চালাতে থাকে, মেনটেন করে, কিন্তু আপনাদের থেকে একটু অনুরোধ থাকলো যে নিজেদের মধ্যে কথা বলে একটু ভালোভাবে যদি এটা যত কম করানো যায়, অ্যাক্সিডেন্ট যত কম করানো যায়, রোড অ্যাক্সিডেন্ট তো আমাদের হাতেই আছে, সেফ সেফ ড্রাইভ করলে রোড অ্যাক্সিডেন্টটা কম করা যায়। ফোন কানে দিয়ে ক্রস করাটা, ডান দিকে বাজিয়ে না দেখে এমনি চালিয়ে যাচ্ছে, লোকে হর্ন টিপছে কিন্তু গাড়িটাও চালিয়ে যাচ্ছে, হর্ন টিপে টিপে যে ও শুনবে আর ও শুনছে না, তো অ্যাক্সিডেন্ট হচ্ছে। এখানে এভরি সেকেন্ড ডে থার্ড ডে হসপিটালে যাচ্ছে, আমাদের পুলিশের সাইড থেকে একজন কেউ নিয়ে যাচ্ছে ওনাদের, ওখানে বোঝা যাচ্ছে যে একদম হয় লিথাল কিংবা মেজার কোনো কাট হয়েছে, মাথায় কাট হয়েছে, এখানে ওখানে ডেথও আছে হয়েছে। তো এটা একটু সচেতনার জন্যেই এই ড্রাইভটা এই সপ্তাহ ভর করা হয়েছে, কিন্তু বছর ধর মানে পুরো বছর ধরেই এটা করা হয়। আর আপনাদের থেকে রিকোয়েস্ট থাকবে যে আপনি নিজেদের মধ্যেও একটু এটা অ্যাওয়ারনেসটা রাখবেন, আর চেষ্টা করবেন যে এই রাস্তাতে যত কম অ্যাক্সিডেন্ট হয় এটাই মেইন, বাকি রাস্তাতেও হয়। যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।